बिस्मिल्लाह रहमान रहीम शुक्र शिक्षार्थी आबार तुम्हारे सामने हाजिर होयेछी मोहम्मद नूरुल इस्लाम सहकारी शिक्षक मीरगंज पाखी उच्च विद्यालय गोलापगंज सिलेट। हमार आज के टॉपिक कम्प्लेन सेंटेंस आज के तुम्हारे साथ आलोचना करब कम्प्लेन सेंटेंस बाकी अंश कम्प्लीटिंग सेंटेंस कम्प्लेन सेंटेंसर बाकी अंश किस अंश हमें तुम्हारे सामने आगे आलोचना कर लास्ट क्लसटा कम्प्लेन सेंटेंस आलोचना करते गए तुम्हारे सामने कंडिशनल सेंटेंसटा आगे बुझिए तो कंडिशनल सेंटेंसर वाक्यगुलो दिए कम्प्लेन सेंटेंसर काज शुरू करते जा सबाई प्रस्तुत एवं हमारे क्लसटा तुम्हारा अलरेडी देखते क्लस नाइन टेन एवं सबजेक्ट इंग्लिश फर्स्ट सेकेंड पेपर अर्थात क्लस नाइन एवं टेन उभय क्लस क्लसटा प्रजोज्य এবং ইংলিশ সেকেন্ড পেপারের একটা কনসেপ্ট এটা। সেজন্য আমি আমার ক্লাস আরম্ভ করতে চাচ্ছি ইফ যুক্ত বাক্য দিয়ে, যেমন ইফ ইউ লার্ন মোর অর রিড মোর ব্ল্যাঙ্ক, এভাবে একটা কমপ্লিট সেন্টেন্স তোমাকে দেওয়া হলো একটা বাক্য যে ইফ ইউ রিড মোর, অর্থাৎ এই অংশটার যদি তুমি অর্থ জানো যে ইফ ইউ রিড মোর অর্থ কী, তাহলে তুমি অন্য অংশটার অর্থ তুমি বাংলায় চিন্তা করতে পারবে। বাংলায় যখন তুমি অন্য অংশটা চিন্তা করতে পারবে তখন এটা ইংলিশে অনুবাদ করে লিখতে পারবে যদি তুমি ভালো ভোকাবুলারি জানো, আর যদি না জানো তাহলে মুখস্থ করতে হবে। আর মুখস্থ করার মানে কত মুখস্থ করবে তুমি না বুঝে মুখস্থ করা, আর অন্ধ লোকের মানে 50 বছর মানে জীবনযাপন করার মতোই সামিল আমি মনে করি, কারণ তুমি না বুঝে কত মুখস্থ করবে। তুমি মুখস্থ বুঝে বুঝে বোকাবালারি মুখস্থ করো অর্থসহ, তাহলে ওই বোকাবালারিগুলি দিয়ে তুমি এখানে বাক্য তৈরি করতে পারবে। যাই হোক, আমি এ কথাগুলি আগেও বলছি এখনও বললাম, তোমরা একটু পড়াশোনা করবে। ইফ ইউ রিড মোর এর বাংলা অর্থ হচ্ছে যদি তুমি অধিক পড়াশোনা করো তাহলে কি হবে। আমি বললাম যে যদি তুমি অধিক পড়াশোনা করো তাহলে তুমি অধিক শিখবে, তুমি অধিক জানবে, তুমি এ প্লাস পাবে, তুমি জিপিএ 5 পাবে, তুমি ভবিষ্যতে সফলতা অর্জন করতে পারবে, অনেকগুলি বাংলা বাক্য বলা যায়। তোমরা তোমাদের যথার্থে আরেকটা কথা বলছি, কমপ্লিটিং সেন্টেন্সের সুনির্দিষ্ট একক কোনো অর্থ নাও হতে পারে, এখানে একাধিক বিকল্প উত্তর থাকতে পারে। কাজে কমপ্লিটিং সেন্টেন্স লেখার সময়ও তোমরা টেবিলের মতো, আমি যে কথাটা টেবিলে বলছিলাম যে ভিন্ন ভিন্ন বাক্য প্রডিউস হতে পারে একটা টেবিল থেকে, তোমরা ওইখানে নার্ভাস হলে হবে না। এক্স্যাক্টলি কমপ্লিটিং সেন্টেন্সও একই বাক্যের ইনকমপ্লিট অংশের জন্য তোমার ভিন্ন ভিন্ন উত্তর আসতে পারে, তুমি নার্ভাস হলে হবে না, কারণ তোমার পাশের জন যে উত্তরটা লিখেছে, তুমি যে উত্তরটা লিখেছ মনে করো দুইজন উত্তরও রাইট হতে পারে। এক্ষেত্রে শুধু আমরা দেখি যে জিনিসটা সেটা হচ্ছে অর্থ ঠিক আছে কি না এবং স্ট্রাকচার ঠিক আছে কি না। অর্থ ঠিক রেখে, যেমন তুমি বলছো ইফ ইউ রিড মোর, যদি তুমি অধিক পড়াশোনা করো তুমি অধিক জানবে, ইউ উইল নো মোর, তুমি অধিক জানবে, এটা রাইট গ্রামাটিক্যালি, এটা অর্থগত দিক থেকেও রাইট গ্রামাটিক্যালি। ইফযুক্ত বাক্য প্রেজেন্ট টেন্সে থাকলে পর অংশ ফিউচারে হয়, এটাও রাইট। অন্যদিকে ইফ ইউ রিড মোর, আমি যদি বলি ইফ ইউ রিড মোর, আমি আবার এটার উত্তর বললাম যে যদি আমি অধিক জানি আই উইল গেট জিপিএ 5, আমি জিপিএ 5 পাবো, তাহলে এটাও তো রাইট হইতে পারে। তাইলে এখানে আমার দেখার বিষয় হচ্ছে এই অংশটা ফিউচার হইলো কি না, আর এই অংশটার অর্থ এই অর্থ আমার ইফযুক্ত অংশের অর্থের সাথে সঙ্গতিপূর্ণ হচ্ছে কিনা, এ দুটা জিনিসই আমাদের দেখার বিষয়। যদি এ দুটো ঠিক হয়ে যায় উত্তর ভিন্ন ভিন্ন উত্তর হলেও উত্তর রাইট হয়ে যায়। সেই জন্য তোমরা নার্ভাস হবে না, একজনের খাতা দেখে আরেকজন নার্ভাস ফিল করবে না যে আমার মনে হচ্ছে যে আমার উত্তরটা হচ্ছে না। অ্যাকচুয়ালি ইটস ইউর ল্যাক অফ ইউর কনফিডেন্স, এটা তোমার কনফিডেন্সের সমস্যা, যেহেতু তুমি কম পড়াশোনা করো এই জন্য তোমার কনফিডেন্স কম। তুমি যদি বেশি পড়াশোনা করতে, বুঝতে, বেশি ভোকাবুলারি তোমার মাথায় থাকতো, তাহলে তুমি বুঝতে যে না এটা তো ভিন্ন ভিন্ন উত্তর হইতেই পারে। যাক, আমি আমার এটার উত্তরটা লিখছি, ইফ ইউ রিড মোর ইউ কমা ইউ উইল
নমর, কেন অ ডব্লিউ নমর। যদি তুমি অধিক পড়ো তুমি অধিক জানবে, বুঝতে পারছো? এটা ভিন্ন উত্তর দেওয়া যায়। এ হচ্ছে ইপযুক্ত বাক্যের। আর সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বলছি মানে কমপ্লিং সেন্টেন্সের ইপযুক্ত একটা বাক্য থাকেই, তুমি পাঁচটা বাক্য থাকবে তোমার জন্য, তোমার কমপ্লিং সেন্টেন্সের জন্য এক দুই তিন চার পাঁচ এরকম পাঁচটা বাক্য থাকে। তুমি 100 কোশ্চেন যদি সার্চ করো তোমার যে কোনো একটা বইয়ে, তুমি দেখবে মোরললেস 90% অর্থাৎ 90টা মডেলেই ইপযুক্ত একটা বাক্য আছে। অর্থাৎ আমি বলতে পারি ইপযুক্ত বাক্যটা 90% তোমার জন্য ইম্পর্টেন্ট। সো ইপযুক্ত বাক্যটার উপরে এই জন্য আমি বেশি হাইলাইটস করতেছি, বেশি মানে তোমার পড়ার জন্য বা গুরুত্ব দেওয়ার চেষ্টা করতেছি। যাই হোক, এখন দেখো এই ইপযুক্ত বাক্য আবার একটা বাক্যই চারভাবে তোমার কাছে থাকতে পারে। যদি এভাবে থাকে এবং এটা এটা কোন কন্ডিশন, প্রেজেন্ট কন্ডিশন, এখন প্রেজেন্ট কন্ডিশন থেকে যদি থাকে এবং এই এটাকে আমি বলবো যে চারভাবে যেহেতু থাকে, চারটা ক্লাসে যদি থাকে, মনে করো এটা ফার্স্ট, এরপরে ফার্স্ট ক্যাটাগরি, চারটা ক্যাটাগরি, যারা ফার্স্ট ক্যাটাগরি, ফার্স্ট ক্যাটাগরিটা মোস্ট ইজি বা আমি মনে করি, কিন্তু সেকেন্ড ক্যাটাগরি তার তুলনায় একটু কমপ্লেক্স, থার্ড ফোর্থ আরও কমপ্লেক্স, কিন্তু বুঝলে সব সবই এক, সবই সেম। আমি তোমাদের লিখে দেখাচ্ছি, তোমরা দেখো আমি শুধু ফার্স্ট কন্ডিশনটাকেই চারভাবে লিখে দেখাবো, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, তোমরা বাকিটা এটার সাথে কম্পেয়ার করে বুঝে নিবে, ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা? তো আমি এবার দেখো তাহলে পরের অংশ কীভাবে লিখতেছি। সেকেন্ড ক্যাটাগরি, ইফ ইফ আই গেট এ ভিসা, আমি বাক্যটা একটু চেঞ্জ করলাম। সুপ্র শিক্ষার্থীরা, বাক্য নতুন ওয়ার্ড চেঞ্জ হলে তোমাদের কাছে কঠিন হয়ে যায়, তাই না? যেহেতু তোমাদের ভোকাবুলারি কম, সেজন্য ভোকাবুলারি বেশি শিখবে, বাক্য সহজ থাকবে। ইফ আই গেট ভিসা, এখানে দেখো সামনে ব্ল্যাঙ্ক রাখছি, ইপযুক্ত অংশটা আমি পিছনে দিচ্ছি, ঠিক এভাবেও তোমার জন্য একটা বাক্য থাকতে পারে। এখন তুমি সামনে কী লিখবে, অটোমেটিক্যালি তুমি তোমার যদি মানে বই পড়ে থাকো তোমার ধারণা অবশ্যই থাকবে যে যেহেতু ইপযুক্ত অংশটা পিছনে নেওয়া হয়েছে তাহলে ফিউচার অংশ যেটা হবে, ফিউচার টেন্সের গঠনের যে অংশ, যে ক্লজটা হবে, এই ক্লজটা ডেফিনেটলি সামনে চলে আসবে। তাহলে আমি এখানে কী লিখতে পারি, তবে এই বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, আমি যদি এখন ইউ উইল নো মোর বলি, ইফ আই গেট এ ভিসা, যদি আমি একটা ভিসা পাই তাহলে আমি বেশি জানবো, এ কথা বললে এই বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না। বাক্যের গঠন ঠিক আছে, স্ট্রাকচার প্রেজেন্ট ফিউচার, প্রেজেন্ট থাকলে ফিউচার হবে ইপযুক্ত, ওটা প্রেজেন্ট হলে পরের অংশে ফিউচার হয়, অন্য অংশে ফিউচার হয়, এখানে ফিউচার হচ্ছে বাট আমার বাক্যের সাথে মিনিংফুল হচ্ছে না। সেজন্য আমাকে এখানে লিখতে হবে ইফ আই গেট এ ভিসা, যদি আমি একটি ভিসা পাই তাহলে কি, আই শ্যাল গো টু লন্ডন, হ্যাঁ আই শ্যাল গো টু লন্ডন ইফ আই গেট এ ভিসা, আমি লন্ডন চলে যাব যদি আমি একটি ভিসা পাই, স্বপ্নের শহর তোমাদের জন্য, তাই না? তো তাহলে আমাদেরকে ভিসার সাথে ফরেন কোন কান্ট্রি বা ভিজিটে হোক আর সেটেলমেন্টে যাওয়ার জন্যই হোক, যেভাবে ভিসার সাথে এই কথাটা অনেকটা জড়িত, তা আমাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে, কিন্তু থিঙ্কিং ক্যাপাসিটি আমাদেরকে বাড়াতে হবে। যাই হোক, তাহলে আমি ক্যাটাগরি টু আলোচনা করলাম, এবার ক্যাটাগরি থ্রি আরেকটু জটিল, তোমরা একটু দেখে নাও। যেমন আমি এখানে লিখে ফেললাম আই মানে হি উইল মেক এ উইল মেক এ গার্ডেন, হ্যাঁ উইল মেক এ গার্ডেন, এভাবে একটা বাক্য লিখে আমি পিছনে ব্ল্যাঙ্ক করে দিলাম। হ্যাঁ, এখন সুপ্র শিক্ষার্থীরা তোমরা বলবে যে স্যার এটা তো কন্ডিশনাল সেন্টেন্সের ভিতরে পড়ে না, কারণ এটা তো ইপযুক্ত না, এখানে তো ইফ নাই। হ্যাঁ ডেফিনেটলি এখানে ইফ নাই, তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদের জন্য যে পাঁচটা বাক্য দেওয়া থাকবে ইনকমপ্লিট, এই পাঁচটা বাক্যের কোনো না কোনো একটা বাক্য যদি এরকমভাবে থাকে, উইলযুক্ত হোক, এটা ফার্স্ট কন্ডিশনের প্রেক্ষিতে আমি উইল লিখছি,
সেকেন্ড কন্ডিশনের প্রেক্ষিতে হলে উড হবে, থার্ড কন্ডিশনের প্রেক্ষিতে হলে উড হ্যাভ হবে। ক্লিয়ার? তিনটা আমি একসাথে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই অবস্থায় যদি থাকে তোমাকে চিন্তা করতে হবে, যেহেতু এই অংশটা ফিউচার টেন্সে আছে, তাহলে আমি কন্ডিশনাল সেন্টেন্সে পড়েছি যে ইফ প্লাস প্রেজেন্ট থাকলে পরের অংশ ফিউচার হয়। যেহেতু এই অংশে ফিউচার আছে, তাহলে ইফ প্লাস প্রেজেন্ট দিয়ে আমি বাকি ক্লোজটা লিখে দিলে আমি কন্ডিশনাল সেন্টেন্সের মাধ্যমে বাক্যটাকে কমপ্লিট করে ফেলতে পারবো। এই মানে এই এই টেকনিকটা তোমাদের জানা থাকতে হবে, বুঝতে হবে যে এখানে টেকনিক্যালি কাজটা করতে হবে। এই জন্য এই আমি বলছি যে এটা থার্ড ক্যাটাগরিটা বা ফোর্থ ক্যাটাগরিটা ফার্স্ট সেকেন্ড থেকে একটু ডিফারেন্ট এবং একটু ডিফিকাল্ট। তাহলে এখানে আমি যে কাজটা করলাম, হি উইল মেক এ গার্ডেন, সে একটি বাগান তৈরি করবে। তাহলে এবার তুমি ইফ দিয়ে একটা বাক্য লিখে ফেলো। হ্যাঁ, ইফ কমা ইফ হি, কি বলবো, ইফ হি গেটস ইফ হি গেটস ল্যান্ড, ইফ হি গেটস ল্যান্ড, যদি সে জমি পায় তাহলে সে একটা বাগান তৈরি করবে। বাক্যটাকে আরেকটু বড় করে দিচ্ছি, মানে এক্সটেন্ডেড করে দিচ্ছি। ইফ হি উইল মেক এ গার্ডেন, হি না দিয়ে আমি দেয়া দিচ্ছি, তাহলে বাক্যটা সাবজেক্টটা চেঞ্জ হওয়ার কারণে এখানে আরেকটু মানে ভেরিয়েন্স আসবে। দে উইল মেক এ গার্ডেন ইফ দে গেট ইফ দে গেট ল্যান্ড ইন ফ্রন্ট অফ দেয়ার ক্লাসরুম। সুপ্র শিক্ষার্থীরা বুঝেছো? দেখো বাক্যটাকে আমি আরেকটু রিলায়েবল করে ফেলছি তোমাদের কাছে। যেমন সাবজেক্টটা চেঞ্জ করে দিলাম, দেখলাম যে চেঞ্জ করে দিলে বাক্যটা মানে একজনে করা আর অনেকজনে করা, যে স্কুলে সাধারণত অনেকজনে করে, একসাথে একজনের সাথে চলাচল করে না। দে উইল মেক এ গার্ডেন, তারা একটি বাগান তৈরি করবে। ইফ দে গেট ল্যান্ড ইন ফ্রন্ট অফ দেয়ার ক্লাসরুম, তাদের ক্লাসরুমের সামনে যদি তারা জমি পায় তাহলে তারা একটা বাগান তৈরি করবে। তাহলে দেখছো এই উইলযুক্ত অংশটা দেওয়া আছে, বাকিটা আমি ইফ দিয়ে কন্ডিশনাল সেন্টেন্সের মাধ্যমে এই বাক্যটাকে কমপ্লিট করে ফেলছি। দিস ইজ কমপ্লিং সেন্টেন্স। এরপরে দেখো এই বাক্যটা, আমি মানে আরেকটু কমপ্লেক্স করে লিখবো, তোমরা একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, যেমন সরি আমার এই বাক্যটা থাক, আমি তিন নম্বর বাক্যটা আবার নিচে, চার নম্বর বাক্যটা নিচে দিচ্ছি। দে উইল মেক এ গার্ডেন, দে উইল মেক এ গার্ডেন। হ্যাঁ, থার্ড বাক্য, ফোর্থ বাক্য হচ্ছে প্রথমে ব্ল্যাঙ্ক তারপরে কমা উই শেল উইন দ্য ম্যাচ। সুপ্রিয় শিক্ষার্থীরা বাক্যটা ফলো করো, উই শ্যাল উইন দ্য ম্যাচ। এখানে একটা বাক্য লেখা আছে যে আমরা ম্যাচে জয় লাভ করব, আমরা ম্যাচে জয় লাভ করব। তাইলে এরকম একটা বাক্য দেওয়া আছে বাক্যের পিছনে, তাইলে তুমি বুঝতে হবে যে পিছনের ক্লোজটা দেওয়া আছে উইলযুক্ত, তার মানে ফিউচারের একটা ক্লোজ দেওয়া আছে। আমাকে ই প্লাস প্রেজেন্টযুক্ত একটা ক্লোজ লিখে দিলেই বাক্যটা কমপ্লিট সেন্টেন্সে কমপ্লিট হয়ে যাবে এবং কন্ডিশনাল সেন্টেন্সের শর্ত অনুসারে সেটা কমপ্লিট হবে। তাহলে আমি লিখতে পারি ইফ উই প্লে ওয়েল, ইফ উই প্লে ওয়েল বা ইফ আওয়ার টিম প্লে ওয়েল, আমি আরেকটু মডিফাই করে দিচ্ছি, ইফ আওয়ার টিম প্লে ওয়েল কমা
উই শেল উইন দ্য ম্যাচ। যদি আমাদের টিম ভালো খেলে তাহলে আমরা জয়লাভ করব। দেখছো মিনিংফুল ওয়ার্ড আনতে হবে। তুমি যদি বলো ইফ আওয়ার ফার্মার ওয়ার্ক হার্ড উইল উইন দ্য ম্যাচ, আমাদের ফার্মার কঠোর পরিশ্রম করে তাহলে আমরা ম্যাচে জয়লাভ করব। গঠন অনুসারে ঠিক আছে, কিন্তু তুমি কি এটা বাস্তবসম্মত সার্থক বাক্য হইলো? আমাকে ডেফিনেটলি একটা সার্থক বাক্য, বাস্তবসম্মত একটা সার্থক বাক্য তৈরি করতে হবে। সেজন্য আমরা কি লিখলাম, মানে উইন দ্য ম্যাচের সাথে মানে একটা টিমের খেলার সাথে জড়িত। তাহলে ইফ আওয়ার টিম প্লে ওয়েল উই শেল উইন দ্য ম্যাচ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এ হচ্ছে মানে কন্ডিশনাল সেন্টেন্সের ইফযুক্ত বাক্যের একটা কন্ডিশনেরই চার ক্যাটাগরি থেকে কোশ্চেনটা হইতে পারে। যদি এই ফার্স্ট ক্যাটাগরিতে হয়ে যায় তাহলে মোর ইজি দেন মোর ডিফিকাল্ট মোস্ট ডিফিকাল্ট। এই চারটা ক্যাটাগরি তোমাদেরকে মনে রাখতে হবে। এখান থেকে আসলে তোমরা মনে করো খুব ইজি পেরে যায়, কিন্তু এই চার নাম্বারটা দিলে আহারে আমি তো পারি নাই, পরে বাসায় এসে খা বই মিলিয়ে দেখো যে এটা তো ইফযুক্ত বাক্য দিয়ে কমপ্লিট করা হয়েছে, আহারে কত ইজি, আমি তো বুঝলাম না। তোমাদের সেজন্য তোমাদের সাথে আমি বাক্যটা এইভাবে শেয়ার করলাম। আশা করি তোমাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে আমার এই আলোচনা। তো আমি এরপরে ইফযুক্ত বাক্যগুলি আর বাকি দুইটাকে চারটা ক্যাটাগরিতে দেখাবো না, তোমরা নিজেরা প্র্যাকটিস করে নেবে বাড়িতে। আমি শুধু ইফযুক্ত বাক্যগুলির বাকি দুইটা বাক্য তোমাদের সামনে উপস্থাপন করতেছি। মানে সেকেন্ড কন্ডিশন, ইফ শি কুকড ইন টাইম আমি ওটা চেঞ্জ করে দিচ্ছি, ইফ শি কুকড আওয়ার ব্রেকফাস্ট আওয়ার ব্রেকফাস্ট ইফ শি কুকড আওয়ার ব্রেকফাস্ট। তোমরা এখানে দেখতেছো ভার্বের পাস্ট ফর্ম, তার মানে সেকেন্ড কন্ডিশনে আছে বা পাস্ট কন্ডিশনে আছে। তাহলে পরের অংশ হবে কি আনরিয়েল পাস্ট বা কন্ডিশনাল পাস্ট, আনরিয়েল পাস্ট বা কন্ডিশনাল পাস্ট। কন্ডিশনাল পাস্টের আরেকটা নাম আমি দিয়েছি আনরিয়েল পাস্ট। তাহলে ইফ শি কুকড আওয়ার ব্রেকফাস্ট, যদি সে আমাদের সকালের নাস্তা তৈরি করে, উই যেহেতু সাবজেক্টটা আওয়ার ব্রেকফাস্ট সেজন্য আমাদের সাথে সংশ্লিষ্ট, সেজন্য লিখলাম উই ওড গিভ হি হার, যেহেতু শি গিভ হার এনাফ স্যালারি স্যালারি, যদি সে আমাদের খাবার সকালের খাবার তৈরি করে তাহলে আমরা তাকে প্রচুর বেতন দেব, প্রচুর স্যালারি দেব। ঠিক আছে, এ হচ্ছে সেকেন্ড কন্ডিশন। এবার আসে থার্ড কন্ডিশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আরেকটি কথা আছে, আমি থার্ড কন্ডিশনটা বলে তারপরে সে কথাটা তোমাদের সাথে বলবো। আশা করি তোমরা তখন আমার বাক্যগুলি বুঝতে আরও সহজ হবে। তো ইফ দে হ্যাড প্লেড ওয়েল লেডওয়েল ড্যাশ ইফ দে হ্যাড প্লেড ওয়েল, যদি তারা ভালো খেলে তাহলে দে উড হ্যাভ অন দা ম্যাচ, তারা ম্যাচে জয়লাভ করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এখানে আমি যে কথাটা বলতেছিলাম, দেখো এখানে
থার্ড কন্ডিশনে ই হেড প্লাস ভার্বের পিপি আছে, এই জন্য এটা থার্ড কন্ডিশন। পারফেক্ট টেন্স আর পারফেক্ট টেন্সগুলি থার্ড কন্ডিশনে থাকে, আর থার্ড কন্ডিশনে থাকলে পরের অংশ আনরিয়েল পারফেক্ট হয়, অর্থাৎ উড হ্যাভ অন, মানে হ্যাভ অন হলো রিয়েল পারফেক্ট, আর তার সামনে উড দেওয়ার কারণে এটা হয়ে গেছে আনরিয়েল পারফেক্ট। এ হচ্ছে আমাদের এই থার্ড কন্ডিশন। তো তোমাদের সাথে যে বিষয়টা বলবো বলছিলাম সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সে তোমরা শুনতেছো যে আমি বলতেছি বারবারই, যদি সে করে তাহলে আমি করব, যদি তুমি করো তাহলে আমি করব, অর্থাৎ একটা প্রেজেন্ট অন্যটা ফিউচার। এটা ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রেও বলছি, সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রেও বলছি, থার্ড কন্ডিশনের ক্ষেত্রে বলছি। তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এখানে তো আপনি বলতে লিখতেছেন পাস্ট হচ্ছে আনরিয়েল পাস্ট, পারফেক্ট আনরিয়েল পারফেক্ট এগুলি লিখছেন, আর বলতেছেন প্রত্যেকবারেই প্রেজেন্ট এবং ফিউচার। হ্যাঁ সুপ্র শিক্ষার্থীরা, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে বাক্যগুলির গঠন প্রেজেন্ট পাস্ট আনরিয়েল পাস্ট বা পারফেক্ট যেখানেই থাকুক না কেন, প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ ফিউচার টেন্স হয়, এইভাবে যে অর্থটা হয় তোমাকে এভাবেই অর্থটা বলতে হবে। এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের একটা অন্যতম শর্ত। তো তোমরা এখন আশা করি বুঝেছ যে আমি কেন আমি প্রত্যেকবার বলছি ইফ, যদি সে আমাদের ব্রেকফাস্ট রান্না করে, আমি কিন্তু বলি না করতো, কারণ করে ফিউচার বর্তমান দিয়ে বলছি এবং উত্তরটা ভবিষ্যৎ দিয়ে বলছি যে সে অধিক স্যালারি পাবে, আমি বলছি না যে পাইতো। প্রত্যেকটাই মানে প্রেজেন্ট ফিউচার ওই অর্থে ব্যবহৃত হবে। তো শুক্র শিক্ষার্থীরা, আরেকটি কথা তোমাদেরকে বলি যে আমাদের যে ফার্স্ট কন্ডিশন ছিল, ফার্স্ট কন্ডিশন, এই ফার্স্ট কন্ডিশনকে বলা হয় পসিবল। এই বাক্যটা পসিবল বলা হয় এই জন্য যে এই ফার্স্ট কন্ডিশনটা বাস্তবে সম্ভব, আর সেকেন্ড কন্ডিশনকে বলা হয় প্রভাবেবল, প্রভাবেবল সম্ভাব্য, মানে এটা হচ্ছে সম্ভব, আর এটা হচ্ছে সম্ভাব্য, হতেও পারে নাও হতে পারে, অর্থাৎ এই ফার্স্ট কন্ডিশনের ব্যাপারে হচ্ছে বাস্তবসম্মত, বাস্তবে সম্ভব। যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি খাও তাহলে আমি খাবো না, যদি তুমি না যাও তাহলে আমি খাবো না, এই বাক্যগুলি বাস্তবে সম্ভব। কিন্তু এখানে যে বাক্যগুলি বলা হয়েছে এটা সম্ভব, যদি তুমি লিটারাল মিনিং দেখো, যদি সে বেশি রান্না করিয়া, যদি আমাদের সকালে নাস্তা সে রান্না করিয়া থাকিত তাহলে আমরা তাকে অধিক স্যালারি দিতাম, এ কথাটা রান্না করিয়া থাকিতেও পারিত নাও থাকিতে পারিত, সেজন্য এটাকে বলা হয় প্রবাবল সম্ভাব্য। আর থার্ড কন্ডিশনকে বলা হয় ইম্পসিবল, এই বাক্য ইম্পসিবল, এ বাক্য বাস্তবে অসম্ভব। যাই হোক, বাস্তবে অসম্ভব হলেও পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, সো আমাদেরকে পড়তে হবে। আমি তোমাদেরকে এই এই কমপ্লিটিং সেন্টেন্স পড়াইতে গিয়ে কমপ্লিটিং সেন্টেন্সের অংশ হিসেবে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের বিস্তারিত আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝেছ। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমার এই কন্ট্যাক্ট নাম্বার আছে, আমার কন্ট্যাক্ট নাম্বার থেকে তোমরা আমাদেরকে ফোন দেবে আর আমার কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবে, আর সে পর্যন্ত তোমরা ভালো থাকো। এতটুকু বলে আমি আমার আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।